যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের নাম হচ্ছে কুরাইশ। কুরাইশ বংশ আর গোত্র, এই দুটো শব্দে পার্থক্য বুঝেন আপনারা? কি বুঝেন, কে বুঝে? একজন বংশ আর গোত্র কোনো পার্থক্য আছে না? একই অর্থ কি বংশ মানে বড়, অনেক দূর পর্যন্ত ওপরে, হ্যাঁ, আর গোত্র মানে ওর একটা শাখা। জি ঠিক বলছে। তো প্রথম রাসূলুল্লাহ সাল্লামের বংশের পরিচয়, মানে বিশাল একটি বংশ, প্রসিদ্ধ বংশ আরবদের, তা হচ্ছে কুরাইশ। ওয়া কাবিলাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া কাবিলাতু কুরাইশ, রাসূলুল্লাহ সাল্লামের কাবিলা বা বংশের নাম হচ্ছে কুরাইশ। যে বংশ আরবদের মাঝে মান মর্যাদা সম্মানের ক্ষেত্রে প্রসিদ্ধ ছিল এবং তাদেরকে আরও অন্যান্য যারা গোত্র বা বংশ ছিল তারা সবাই শ্রদ্ধার নজরে, সম্মানের নজরে দেখত, তাদেরকে পবিত্র মানুষ, ভালো মানুষ মনে করত। এই নামটি কোথা থেকে পড়ল নামকরণ এই বংশের? শুরু থেকে তো ছিল না, এই নাম শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে কোনো এক পিতা বা দাদা যার নাম ছিল ফেহর ইবনে মালিক অথবা নদর ইবনে কেনানা। ফেহর ইবনে মালিকও একজন দাদার নাম আর নদর ইবনে কেনানা একজন দাদার নাম, যা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে সিলসিলা বলেছিলাম, কতটা স্তর বলেছিলাম কারো মনে আছে? হ্যাঁ, বাইশটি। ওর মধ্যে কমপক্ষে পাঁচটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, আর পাঁচটা সহজ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিন আবদুল্লাহ, বিন আব্দুল মুত্তালিব, বিন হাশেম, বিন আব্দে মনাফ, এই পর্যন্ত মুখস্থ রাখতে হবে, জরুরি। জি জরুরি মানে সিরাতুন্নবীর আলোচনা আসছেন সেই জন্য জরুরি, এমনি শরীয়তে জরুরি হয়তো নয়, এর বিধান শরীয়তে জরুরি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ সম্পর্কে জানা ফরজ। তিনি জানিয়ে এসেছেন, তিনি যা করতে বলেছেন বারণ করেছেন, জানা এবং মানা এগুলি হচ্ছে ফরজ এবং তার কমপক্ষে কিছুটা পরিচয় জানা ফরজ। তো এতে পাঁচ নম্বরে হলো আব্দে মানাফ, তাই না? তার পিতার নাম ছিল ওসাই, ছয় নম্বরে বিন কিলাব, বিন মুররা, বিন কাব, বিন লুয়াই, বিন গালেব, বিন ফেহর, ফেহর তাহলে বারো নম্বরে ফেহর, এই ফেহর বিন মালিক, এর নাম ছিল ফেহর কিন্তু উপাধি লাকাব ছিল, লাকাব মানুষের ভালো কোনো গুণের জন্য বা কোনো একটা ভালো কিছুর জন্য যে উপাধি পড়ে যায় যেটাকে আমরা বাংলা উপাধি বলি, ফেহর বিন মালিকের ছিল। এই ফেহর বিন মালিকের ফেহরের দাদা নজর ইবনে কেনানা, কেউ কেউ বলেছেন না ফেহরের থেকে শুরু হয়নি বরং তার দাদা নজর ইবনে কেনানা ছিল তার থেকে শুরু হয়েছে, তাহলে বারোর পরে হচ্ছে তেরো হচ্ছে মালিক, আর তারপরে হচ্ছে চোদ্দোতে হচ্ছে নজর, এই নজর থেকে তাহলে চোদ্দো নম্বরে যে পিতা রয়েছেন বা দাদা রয়েছেন নজর ইবনে কেনানা তার কুনিয়া ছিল, এটা বেশি প্রসিদ্ধ যে নজরের ডাক নাম বা উপাধি নাম ছিল কুরাইশ। এইরকমই বংশের নামগুলি পড়ে থাকে, সাধারণত বংশের নাম ওপরে কোনো এক প্রসিদ্ধ ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তির নামে হয়ে থাকে অথবা কখনো কখনো আবার কোনো একটা বড় দোষের কারণে ওই দিয়ে নাম পড়ে যায়, এটা হয়ে থাকে অনেকের। আবার কোনো কোনো স্থানের সাথে পরিচিতি কেউ লাভ করে, ওখানে হয়তো বাস করেছে ওই স্থানের সাথে বা ওই এলাকার সাথে সম্পর্কিত হয়ে নাম হয়ে যায়, এরকমটা হয়। আরবরা এই বংশ পরিচয়গুলিকে মনে রেখেছে, মুখস্থ রেখেছে, সংরক্ষণ করেছে, কিন্তু আমাদের যারা আজম অনারব, যে কোনো দেশের অনারব হোক না কেন, নিজের বংশের পরিচয়টা তেমন সংরক্ষণ করে রাখে নাই। যদি জিজ্ঞেস করা হয় আপনারা, ওই দাদার পরে নাম বলা মুশকিল হয়তো অনেকেরই, আর অনেকে যদি দাদার পরে দাদার বাপ দাদার নাম বলতে পারেন তো মনে করেন যে অনেক আমি সিনিয়র, অনেক কিছু জানি। জি হ্যাঁ, অথচ বংশ পরিচয়গুলি জানাটা ভালো কাজ, সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উৎসাহিত করেছেন বংশ পরিচয় জানা থাকলে এর মাধ্যমে সেলাতুল আরহাম আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপনের সওয়াব এবং নেকির কাজগুলি করা সম্ভব হয়। জি, একটি হাদিস এই মর্মে রয়েছে বা একাধিক হাদিস রয়েছে, তা আল্লামু মিন আনসাবিকু, তোমরা বংশ পরিচয় শিখে রাখো, বংশ পরিচয় মা তাসেলুনা বিহি আরহামাকুম, যার মাধ্যমে তোমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারবে। দেখেন, একটা পরলোক যদিও বাংলা ভাষাভাষী, তারপরেও
কে না কে, আমার সাথে ওর কিসের সম্পর্ক, রক্তের সম্পর্ক না, এরকম অনেক সময় ভাবতে পারেন একটু কিছুতেই। কিন্তু যদি জানতে পারেন যে দামামে একটা লোক আছে যার সাথে আমার রক্তের সম্পর্ক আছে, সে সাত পুরুষ করে গিয়ে আমার বংশের সাথে মিলছে, স্বাভাবিক একটা টান হবে ওর দিকে, না হবে না, স্বাভাবিক একটা টান হবে। বরং পঞ্চাশ পুরুষ ওপরেও যদি জানতে পারেন যে আমার বাপদাদা পূর্বপুরুষরা আরবের অমুক জায়গার ছিল বা ইয়ামানের ছিল অথবা আর কোনো দেশের ছিল, সেখান থেকে গিয়েছে, একটা টান ওইদিকে থাকবেই, মহাব্বত থাকবে। জি, এই জন্য শিখতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুরাইশ বংশের যতগুলি মানুষের নাম আমরা জানতে পারি, তারাই সবাই নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন এবং নিজ নিজ যুগে সবাই বড়ই সম্মানিত ব্যক্তি বা শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। তার মধ্যে বিশেষ করে যেই ব্যক্তি বেশি খ্যাতি লাভ করেন তার নাম হচ্ছে কোসাই। কোসাই, একটি নাম কোসাই আসলো, আমাদের আলোচনা আসলো না, নবী সাল্লামের ওপরের দাদা, যার আসল নাম ছিল জায়েদ, কিন্তু কোসাই নামে তিনি প্রসিদ্ধই লাভ করেছিলেন। জি, মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দে মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ, তারপরে আব্দে মানাফের বাপই হচ্ছে কোসাই। তাহলে আরেকটা মুখস্থ করেন, আব্দে মানাফের বাপের নাম হচ্ছে কোসাই। জি, এই কোসাই যিনি, তিনি বেশ কিছু দায়িত্ব পালন করেছেন বা বেশ কিছু তার বৈশিষ্ট্য ছিল, বেশ কিছু কাজ তিনি করেছেন। মানুষের কারনামা থাকে, মানে অনেকেই অনেক কিছু করে যান জীবনে, যেগুলি লেখা থাকলে সংরক্ষিত থাকে, না লেখা থাকলে মৃত্যুর সাথে কিছুদিন চর্চা হয়েছে যে লোকটা ভালো ছেলে, এই ভালো কাজগুলি করেছে, আর তারপরে সেগুলি যুগের আবর্তন বিবর্তনে মানুষের স্মৃতি থেকে হ্রাস পেয়ে যায়, হারিয়ে যায়, আর কেউ মনে রাখে না। তো এই কোসাই এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি প্রথম কুরাইশদের মধ্য থেকে কাবার মুতাওয়াল্লি হয়েছিলেন। আউয়ালু মান তাওয়াল্লাল কাবাত মিন কুরাইশ, কুরাইশের প্রথম কাবার মুতাওয়াল্লি হচ্ছেন এই কোসাই। তার দায়িত্বে ছিল, এখন দায়িত্বগুলি ভাগ ছিল, কাবার বেশ কিছু দায়িত্ব আছে, এখনও ভাগ করা আছে বিভিন্ন গোত্রে, আর নবী সাল্লামের জামানায় যেভাবে ভাগ করে দেওয়া হয়েছে ওই বংশগুলিতে এখনও আছে। যেমন কাবা দরজার চাবি সেই বংশের কাছে আছে যেই বংশের লোক উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আল হাজাবি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ হস্তে মক্কা বিজয়ের বছর চাবিটা ধরিয়ে দিয়েছিলেন। ওই বংশের লোকই খুলবে, যদি রাজাও আসে বাদশাও আসে, সারা পৃথিবীর কোনো বড় ব্যক্তিত্ব আসে আর তাকে নিয়ে কাবাতে প্রবেশ করানো হয়, তো চাবিটা ওই বংশের লোকের কাছ থেকে বলা হবে যে চাবিটা নিয়ে অমুক সময় হাজির হও, কারণ আমাদের কাবা খোলা লাগবে। জি, এটা আছে, এখনও আছে। জি, যে সময় কাবা খোলা হয় বছরে অন্তত একবার তো খোলা হয়, একাধিকবারও খোলা হতে পারে, তখন যদি ওই সময় দেখে থাকেন কেউ ভিডিওতে, আর ভিডিওগুলি আছে, তো দেখবেন যে বিশেষ একটা গোত্রের লোক যার কাছে ওই চাবি আছে, চাবি নিয়ে এসে হাজির হবে, খুলবে। তো তার কাছে ছিল দায়িত্ব যে তিনি কাবার দেখাশোনা করবেন এবং কাবার বা দরজার চাবি তার কাছে থাকবে। কানা বেয়াদে মিফতাহুল কাবা, কাবার চাবি তার কাছে ছিল, যখন ইচ্ছা যখন হইতো তখন খুলতেন, যার জন্য তিনি খুলতে চাইতেন খুলতেন, সবসময় কাবার দরজা খোলা থাকতো না। দ্বিতীয় বৈশিষ্ট্য তার হচ্ছে যে তিনি কুরাইশ বংশকে প্রথম মক্কার ভিতরে বসবাস করার ব্যবস্থা করে দেন। তাহলে তার আগ পর্যন্ত কুরাইশ বংশের লোকেরা মক্কার ভিতরে একেবারে কাবার আশেপাশে, যে মক্কার যেটা হচ্ছে হাট, যেটা সিটি সেন্টার আজকাল বলা হচ্ছে, তাই না, এই দাম্মামের এই সিকো এরিয়াকে কী বলা হচ্ছে, যেমন সিটি সেন্টার, হ্যাঁ, কেন্দ্র শহরের, তো মক্কার কেন্দ্রে কুরাইশরা বাস করতো না, অন্যরা বাস করতো, জুরহম ছিল তার আগে প্রাচীন গোত্র বা বংশ। প্রথম কুরাইশের লোকদেরকে ওখানে বসবাস করান, তার আগে কোথায় বাস করতো বলছে, মক্কান কাবলা যালিকা দাওয়াহি ওয়া আতরাফিহা, মক্কার আনাচ কানাচে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে তারা বাস করত, বিভিন্ন গোত্রের মাঝে একাকার হয়ে বাস করত, একসাথে না। আরবদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এক বংশ এক জায়গায় বাস করে, এখন শহরী জীবন হওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, বিভিন্ন মহল্লাতে বিভিন্ন বংশের লোক পাবেন, কিন্তু যদি তাদের গ্রাম অঞ্চলে চলে যান ছুটি ছাটিতে, ওরা গ্রাম অঞ্চলে যায়, তো দেখবেন যে ওই বংশ ওখানে আছে, আছে ওদের আসলটা। জি, আমাদের ইসলামী সেন্টারের যিনি ডাইরেক্টর আল মাজরু বংশে, আল মাজরু বংশের মূল হচ্ছে
বর্তমান জালাজেল শহরে, যেটা নাজদের একটা ছোট্ট ছোট্ট গ্রাম ছিল, এখন শহর হয়েছে। একবার ওখানে বক্তব্য তো আমি গেছি কয়েক বছর আগে, তো ছোট্ট শহর অনেক সুন্দর। ওখানকার লোক ওরা জানে যে আমাদের বাপদাদা পূর্বপুরুষ ওই 1400 বছর থেকে ওই এলাকারই লোক। এমনকি উনি বলতে পারেন, মাঝে মধ্যে যখন আমাদের আলোচনা হয় উনি বলতে পারেন যে আমার পূর্বপুরুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে গিয়ে তামিম বংশ তারা ছিল, বড় বংশের নাম তাদের ছিল তামিমি গোত্র, যেই গোত্রের হচ্ছেন শেখ মোহাম্মদ আব্দুল রহমতুল্লাহ আলাই, যেই গোত্রের শেখ ইবনে বাজ রহমাহুল্লাহ, যেই গোত্রের হচ্ছেন শেখ ইবনে উসাইমীন রহমাহুল্লাহ, বড় বড় আলেম বর্তমান যুগের, তারা ওই তামিমি গোত্রের। তো ওই গোত্র ওই এলাকাতে মোটামুটি বাস করতো, সেই গোত্রের একটা বা ওই বংশের একটা গোত্র তার। তো আরবরা নিজেদের পরিচয়টা জানে যে আমাদের আসলটা কোথায়। 3য় বৈশিষ্ট্য হচ্ছে এই কোসাইয়ের যে তিনি প্রথম হাজিদের জন্য পানি পানের ব্যবস্থা করেন আর খাদ্যের ব্যবস্থা করেন। হাজি যারা বাইরে থেকে আসতো অনেকে অভাবী হইত, অনেকের কাছে সম্বল নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তারপরে পানির তো অভাব, এখনও পানির অভাব। যদি পানির ব্যবস্থা না থাকে, ফ্রি পানি বিতরণ না হয়, তো অনেক সময় আপনি হজ মৌসুমে মেনাতে আরাফাতে পানি যে কোথায় বিক্রি হচ্ছে খুঁজে পাওয়াই মুশকিল, এইভাবে বলে এখনও। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত যে ওই যুগ থেকে যে শুরু হয়েছে ফ্রি পানি পান করানো, খাবার দেওয়া, ওই সিলসিলা চলতে আছে। কেউ যদি মনে করে যে আমি 1 পয়সা খরচ করে আমি খাবো না, ফ্রি খাবো, আমার দীর্ঘ 31 বছর হচ্ছে সৌদি আরবে, এর মধ্যে অনেকবারই হজ বা অধিকাংশ বছরগুলিতে হজ করার অভিজ্ঞতায় বলছি, কেউ যদি মনে করে যে আমি খাওয়া দাওয়ার পানিতে 1 পয়সা খরচ করবো না, খাওয়ার কোনো অভাব হবে না, পানির কোনো অভাব হবে না, জুস লাবানের কোনো অভাব হবে না, সুবহানাল্লাহ, চলে আসছে। কিন্তু এটা শুরু করেছেন কে? এ কোসাই জি। কিন্তু কুফরির অবস্থায় মারা গেছেন, নামের সাথে সাথে আবার আবেগে রহমাল্লাহ বলে দিন, কারণ আমাদের দেশের লোকে তো মানুষ মরলে ইন্নালিল্লাহ, তাই না? ও হিন্দু মরলে ও বলে দিবে ইন্নালিল্লাহ, ইহুদি খ্রিস্টান মরল বলে ইন্নালিল্লাহ, নাস্তিক মরল বলে ইন্নালিল্লাহ, না জানি, এটা হচ্ছে বাঙালির পরিভাষা। তো সেকায়া পানি পান করার ব্যবস্থা, জমজম পানি কূপ থেকে উঠিয়ে, এখন না হয় নল আছে বিভিন্ন জায়গায়, তারপরে আপনার কী বলছে ওগুলোকে, হ্যাঁ পাত্র পট আছে, ওগুলোতে পানি ইচ্ছা মতো নিচ্ছেন আর খাচ্ছেন, কিন্তু তখন তো বালতি দিয়ে উঠেই তো হইত, বালতি দিয়ে উঠিয়ে মানুষকে পানি পান করার ব্যবস্থা। তারপরে মাসায়েরগুলিতে মেনা আরাফা মুজদালিতে পানি পান করার ব্যবস্থা সেকায়া, রেফাদা, সেকায়া মানে হচ্ছে পানি পান করার ব্যবস্থা, রেফাদার দায়িত্ব ছিল মানে খাদ্যের ব্যবস্থা করা। রিফাদা আসলে কীভাবে তারা খাবার ব্যবস্থা করতো, সবাই তো অভাবী মানুষ, কিন্তু তারা একটা কী করেছিল যেটাকে আজকাল আপনারা সমিতি বলছেন, হ্যাঁ সমবায় সমিতি, হ্যাঁ জি, কোঅপারেটিভ সোসাইটি ইংলিশে, জি হ্যাঁ সমিতি বললাম কারণ সহজে বুঝবে না আপনারা, যে তোমাকে এতটা চাঁদা দিতে হবে বাৎসরিক, তোমাকে এতটা দিতে হবে, তোমাকে এতটা দিতে, তোমাকে এতটা দিতে হবে, কিসের জন্য? হাজি সাহেবরা আজ আসবে যে আমাদের মেহমান, আল্লাহর মেহমান, তাদেরকে খাওয়াবার জন্য। ওটাকে খারাজ বলা হয় আরবি ভাষায়, যেটাকে কর, খারাজ করকেও বলা হয়, ট্যাক্স যেটা সেটাকে বলা হয়, যে এই দিতে হবে, সহযোগিতাই দিতে হবে হাজিদের খেদমতের উদ্দেশ্যে বা আপ্যায়নের উদ্দেশ্যে। কি করতেন? পানি পান, এক তো জমজম পানি পান করানো, আর একটা ছিল কি সেকায়ার, আর একটা দিক ছিল যেটা এখানে বিশেষ করে শেখা বলা হয়েছে, মিষ্টি করে পানি পান করা, মানে শরবত পান করা হইতো। কিসের শরবত হইতো? সেটা খেজুর, মধু, কিশমিশ ইত্যাদির, যেগুলো মিষ্টি জাতীয় ফল এরকম, সেগুলির নবিজ বানিয়ে, নবিজ আবার কি তাহলে, যারা ফিকার মশলা বা হাদিসের এই নবিজ পড়েছে তারা বলতে পারবে, নবিজ কাকে বলা হয়, নাবাজে এমন ওজ মানে কোনো কিছুকে নিক্ষেপ করা। আর ওরা করতো কি, খেজুর খাবার তো এক খেজুর আর পানি, এছাড়া তো আর কোনো খাবার নেই, তাই না? মাঝে মধ্যে কখনো হয়তো একটু যবের রুটি, আর গম তো এই সিরি সামদেশ থেকে আসবে, তাহলে মাঝে মধ্যে কোনো গম, কেউ একটু ভালো যারা সচ্ছল তারাই হয়তো গমের রুটি কোনো সময় খেতে পেয়েছে, নাহলে খেতে পেত না, যবের স্বাদ তো না হয় রুটি মাঝে মধ্যে সেটাও। আর মূল খাদ্য ছিল আস্বাদান, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে দুটো কালো জিনিস, দুটো কালো বলতে বোঝানো হয়েছে খেজুর আর মদিনার খেজুর প্রায় কালোই থাকে, আর পানি, খেজুর আর পানি, আত্মার অলমা, সবসময় খেজুর আর পানি, খেজুর আর পানি, না ওইটাকে যদি অন্যরকম করে খাওয়া যায় তো আর ভালো লাগবে। তো ওনারা করতেন কি, নবিজ ভিজাইতেন, মানে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা কিছুটা খেজুর নিয়ে পানিতে ভিজিয়ে দিতেন, ভিজিয়ে রেখে দিলেন, কিশমিশ, কিশমিশ ভিজিয়ে রেখে দিলেন,
বা মধু পানিতে দিয়ে রেখে দিলেন, আর তারপরে সেটা থাকলো কয়েক ঘন্টা, সকাল হয়ে গেল, আর সকালে খেজুরটা পানিতে ভিজে বা ওই এটা কিশমিশ ভিজে কি হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে, পানিটা কি হয়ে গেছে মিষ্টি শরবতের মতো হয়েছে। এটাকে নবিজ বলা হয়। এটা কি বলা হয়? নবিজ বলা হয়। ফিকার কিতাবাদিতে নবিজের মশলা খুব এসছে যে নবিজের পানি দিয়ে উজু করা যাবে কি না, হানাফি মজহাবে নবিজের পানি দিয়ে উজু করা যাবে। এটা বড় আপত্তিকর অন্য অন্য ফোকাহদের কাছে যে কী করে পানিটা হয়ে গেল শরবত। হ্যাঁ হ্যাঁ, শরবত হয়ে গেছে, অন্য আমার পানি থাকেনি, যখন মিষ্টি হয়ে গেছে ওইটা কী হয়ে গেছে শরবত। শরবত দিয়ে কী করে উজু করা যাবে? উজু করার জন্য বা গোসলের জন্য তো আল্লাহ বলছে কি মা আন তাহুরা ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা বা আনজালনা মিনাস সামাই লিয়ুতাহিরাকুম, তোমাদেরকে পবিত্র করার জন্য, বা ফালাম তাজিদ মাআন পানি না পাব তো তেমন করো, তো এটা তো পানি না, এর নাম চেঞ্জ হয়ে গেছে। একটা পানিতে এই পানিটা পানি আছে, যখন এই পানিতে আমি চিনি দেবো, চিনি দেওয়ার পর আর পানি নাম থাকবে? শরবত হয়ে যাবে। এই তো যদি চায়ের পাত্রি দিই, একটা গ্রিন টি দিই, তখন ওর নাম কি আর পানি থাকবে? চা দিয়ে উজু করা যাবে? ওই তো পানি, বেশি পানি একটু চা দিয়েছি, চলবে যুক্তি? নাম পরিবর্তন হয়ে গেছে, ওটা আর পানি থাকে না। তো যাই হোক, যদিও নাবিজের কয়েকটা স্তর আছে, একটা স্তরে গিয়ে নাবিজ পান করা হারাম। সিরাতুন নবীতে আমরা শুধু নবীর জীবনী পড়াবো না, কারণ নবীর জীবনী কিচ্ছা কাহিনী শোনার চাইতে বেশি জরুরি হচ্ছে এই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়গুলি। এক পর্যায়ে গিয়ে নবীজ অর্থাৎ রাত্রে ভিজিয়ে রাখলেন আপনি খেজুর বা কিশমিশ, আর তারপরে পানিটা কী হলো? মিষ্টি হলো। মিষ্টি হওয়ার পরে যদি এই গরমের দিনে আরও রেখে সারাদিন রেখে দেন, তো সেটা কী হইতে পারে? কী হইতে পারে? টক হইতে পারে না, সেটাতে নেশা আসতে পারে না। এইভাবেই তো মদ তৈরি হয়, মদ খরতে এইভাবে মদ তৈরি করে। জি হ্যাঁ, পচা ভাত দিয়ে, তারপরে এইভাবে কিশমিশ পচিয়ে, তারপরে খেজুর পচিয়ে, অথবা তালের রস বা আপনার খেজুরের রস, এগুলোকে। জি হ্যাঁ জি হ্যাঁ, বেশি দিন লাগবে না, গরমে এক দিন হতে চব্বিশ ঘন্টা রাখলে সেটা নেশা চলে আসতে পারে, তখন হারাম হয়ে যাবে। তাহলে একটা স্তর হচ্ছে না ভিজা হারাম, আর একটা স্তর হচ্ছে শরবত। আর ভিজা হয়েছে ধরেন এক আধ ঘন্টা, এক আধ ঘন্টা, আর তারপরে যদি খেজুরটা উঠিয়ে ফেলে দেন, তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়, তাহলে এখন ওর নাম পানি আছে, তাহলে স্তর হয়ে গেল না ভিজের কয়টি? তিনটি। যাই হোক, ফেকার মশলাতে আর বেশি যাচ্ছি না, অন্তত এটুকুই যথেষ্ট। কি বলছিলাম যে ওরা এইরকম করে পানিকে মিষ্টি বানিয়ে খেজুরে আর মধুতে আর কিশমিশে মিশিয়ে এরকম করে নাবিজ বানিয়ে পান করে। তো কানা ইউইদুহু ফি হিয়াদিম মিনাল আদিম, চামড়ার হাউস তৈরি করতো বা চামড়ার বড় ধরনের মশক, ইয়াশরাবুল হুজ্জাজ, হাজিরা সে তা থেকে পান করত। এই কোসাইয়ের দায়িত্বে বা কোসাই আরেকটি ভালো প্রথা চালু করে সেটা ছিল হাজিদের জন্য খাদ্যের ব্যবস্থা করা, যেটাকে রেফাদা বলা হইত। রেফাদা মানে হচ্ছে সহযোগিতা করা, সহযোগিতার মাধ্যমে একা পারবো না সমস্ত হাজিদের খেদমত করতে, সবাই মিলে সহযোগিতা করেন। জি হ্যাঁ, সব সহযোগিতা করেন, বিন্দু বিন্দু সাগর হইতে পারে। জি, এক এক ফোঁটা করে পানি বাড়তে বাড়তে কী হইতে পারে? সাগর হইতে পারে। তো ওই রকমই দিনের কাজগুলি, ওই রকমই যদি সবাই মিলে সহযোগিতা করি তো খুব সহজ, আর যদি সবাই সহযোগিতা না করে তো একার জন্য কঠিন মুশকিল। তারা খাবার তৈরি করতেন মৌসামে, মানে হজের মৌসামে। এটি ছিল তৃতীয় বৈশিষ্ট্য কোসাইয়ের, নবী সাল্লামের পূর্বপুরুষ যিনি দাদা। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে কোসাই একটি ঘর নির্মাণ করেছিলেন কাবার উত্তর দিকে, কাবার উত্তর দিকে, যেটিকে ওরেফাবে দারুন নাদুয়া, যেটিকে দারুন নাদুয়া বলা হইত। নাদুয়াতন মানে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান করা, আজকালকার যেমন ইংলিশে বলা হচ্ছে সেমিনার, বলা হচ্ছে সিম্পোজিয়াম, বলা হচ্ছে এই ধরনের। তো নাদুয়া পরামর্শের জন্য একটা ঘর, অফিসের মতো বা হলের মতো, যেখানে আরবদের মধ্যে কোনো সমস্যা আসলে সেই সমস্যার সমাধানের জন্য আরব নেতারা জমা হয়ে যেত, একটা বসার জায়গায় যেখানে আমরা বসব, মিটিং হল। ওয়াহিয়া দারু সুরা কোরাইশ, কোরাইশরা পরস্পর পরামর্শের জন্য এই ঘর তৈরি করেছেন। এটা একটা ভালো কাজ যে আমাদের কোনো পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, অথবা বাইরের শত্রুর আক্রমণ করতে যাচ্ছে আরবদের, যখন তখন আক্রমণ হইতো, তাহলে হঠাৎ করে মিটিং ডাকলাম, বসবো কোথায়? দারুন নাদুয়া। কোনো রকমের সামাজিক কোনো কাজ করতে হবে, কোনো উদ্যোগ নিতে হবে, সেটাই ছিল তাদের কেন্দ্র। তাদের বিবাহ শাদীগুলো এই দারুন নাদুয়ায় হইত, এখান থেকে সব কিছু হতো।
এবং যুদ্ধ অথবা কোনো রকমের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হইলে এই দায়িত্ব 5 নম্বর বৈশিষ্ট্য এই কোসাইয়ের ছিল। ফালাতু কাদু রায়াত হারবিন ইল্লা বিয়াদিহি, যুদ্ধের ঘোষণা করতে হইলে কোসাই একমাত্র ঘোষণা করবে, আর অন্য কেউ ঘোষণা করবে না। নেতা হওয়া জরুরি, নেতা ছাড়া কোনো জাতি, এবং নেতার সাথে যদি সৎ নেতৃত্ব না থাকে তো কোনো জাতি উন্নতি করতে পারে না। আজকে সবচেয়ে বড় অভাব হচ্ছে সৎ নেতৃত্বের, আর নেতৃত্ব ছাড়া যারা স্বাধীন ইচ্ছা মতো কথা বলে, যা ইচ্ছা তাই বলে, হ্যাঁ আমার উদ্দেশ্য বিশেষ করে ওই সব চরমপন্থীদেরকে যারা নিজেদেরকে মনে করে যে আমরা সব জেহাদি হয়ে গেছি, জেহাদ জেহাদ করে, 3 অক্ষর শিখে মাদ্রাসাতে পড়ে কোনো আলেমও হইতে পারেনি, কারণ কোনো জঙ্গি বা এই যে চরমপন্থী সন্ত্রাসীকে কোনো আলেম পাবেন না। ভালো করে খোঁজ করে দেখলে, সামান্য কিছু লেখাপড়া করেছে হয় অনলাইনে, আর না হলে কোনো জেনারেল ইউনিভার্সিটিতে পড়তো, কিছু সাইডে কিছু ইসলামিক বই পড়েছে, অথবা ক্লাস 7-8 পড়েছে, মাদ্রাসাতে 2-3টা ক্লাস পড়েছে, আর তারপরে ওই চরমপন্থীদের সংস্পর্শে চলে এসছে গুমরাদের, আর তারপরে তখন গুমরা হয়ে 18 বছর বয়সে এখন বাপ মার পরামর্শও নেই, আর ইসলামের হালাল হারামও নেই, যে আমাকে ইসলাম অনুমতি দিচ্ছে কি দিচ্ছে না, আর এই সময় আমার জন্য এই কাজটি জায়েজ কি না জায়েজ, জেহাদের নামে বেরিয়ে গেল আর ফাসাদ করে নিজেও ধ্বংস হলো, জাতিকে ধ্বংস করলো, মুসলিম ইসলামের ক্ষতি করলো, এই করছে আজকাল কিছু যুবকরা। নেতৃত্ব ছাড়া জেহাদ হয় না ইসলামে, এটা হচ্ছে প্রথম শর্ত। মুসলিম নেতা ঘোষণা করতে হবে, মুসলিম নেতা ঘোষণা করার ক্ষমতা রাখে, আপনি আমি কেউ ক্ষমতা রাখি না, কারো জন্য চাইছ না, এ মূল কথাটি মনে রাখতে হবে। আজকাল ছেলেদেরকে ধার্মিক বানান, নাস্তিক বেদিন হইতে দিয়েন না, কারণ নাস্তিক বেদিন হইলে জাহান্নামে যাবে। ঠিকই তেমনি ধর্মের নামে যদি সীমালঙ্ঘন করে, চরমপন্থী হয়ে যায়, বাড়াবাড়ি করে, তাও তবুও জাহান্নামে যাবে। তো জাহান্নামের বিপজ্জনক দুটো রাস্তা থেকে আজকাল যারা ছেলে মেয়েকে বাঁচাতে পেরেছে সেই পরিবার সফল, এটা অত সহজ নয়। আপনাকে যেমন আজকাল যে নাস্তিকতার আর ধর্মনিরপেক্ষতার আর মানবোচিত বিধানের যে বন্যা বয়ে গেছে সৈলাব, এখান থেকেও ছেলে মেয়েদের বাঁচাইতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একাকার অশ্লীলতা, নর নারীর কোনো পার্থক্য নেই, আউযুবিল্লাহ, চরিত্রহীনতা, কী শিখতে যাবে সেখানে, কী শিখবে, এই গুমরাহি থেকে বাঁচাইতে হবে ছেলে মেয়েদেরকে, আর না হলে পড়াইতে হবে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আর এই চরমপন্থা থেকে বাঁচাইতে হবে, মুসলিম বানাইতে হবে, কোরআন সুন্নার সঠিক জ্ঞান হইতে হবে, সহি আকিদার জ্ঞান হইতে হবে, এবং যেই ইসলামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে ছেড়েছেন সেই ইসলামকে বুঝে তার বাস্তবায়ন করতে হবে। ইকোসাই অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন আর খুব জ্ঞানীগুণী মানুষ ছিলেন, এবং তার অত্যন্ত বেশি প্রভাব ছিল সমাজে, মান্যবর মানুষ ছিলেন তিনি। এই ছিল তাহলে পরিচয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, পরিবারের পরিচয়। এখন 2 নম্বরে উসরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফ্যামিলি পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের পরিচয় বা ফ্যামিলি পরিচয় হচ্ছে যে তাকে হাশেমি বলা হয়। কি বলা হয়? হাশেমি বলা হয়, নবী আল হাশেমি আল কুরাশি। কেন বলা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম, দাদার বাপ হচ্ছেন হাশেম, এখান থেকে তাকে হাশেমি বলা হয়। কেন তাকে হাশেমি বলা হয়? নিসবাতান ইলা জাদ্দিহি সানি হাশেম, দ্বিতীয় দাদা, মানে দাদার বাপ, দ্বিতীয় দাদা, দাদার বাপ, দ্বিতীয় দাদার নাম ছিল হাশেম। এই হাশেমও বড়ই মান্যবার মানুষ ছিলেন আর গণ্যমান্য ব্যক্তিত্ব ছিলেন। ওয়াকাদ ওয়ারেসা হাশেমিন মানাসিবে কুসাই, হাশেমের বাপের নাম কি ছিল? হাশেম বিন আব্দে মানাফ, আব্দে মানাফের বাপ ছিল কুসাই। এই কুসাই দাদা থেকে বংশ পরম্পরা দাদা থেকে তিনি যা ভাগে পেয়েছিলেন, দাদার কাছে অনেক দায়িত্ব ছিল, তার মধ্যে তিনি ভাগে পেয়েছিলেন হাশেম আস-সিকায়া ওয়ার রিফাদা, হাজেদেরকে মিষ্টি পানি বা শরবত পান করানো আর হাজেদেরকে খাদ্য দান করা, এটা পেলেন কে? হাশেম। আর হাশেম থেকে সুম্মা ওয়ারেসাহুমা আখুহুল মুত্তালিব, হাশেমের আরেক ভাইয়ের নাম ছিল মুত্তালিব। মুত্তালিব আর আব্দুল মুত্তালিবের পার্থক্য আছে, ভালো করে বুঝে নেন, না হলে পড়তে গিয়ে বুঝতে পারবেন না যে কোনো জায়গায় তো মোত্তালেব পড়ছি, কোনো জায়গায় আব্দুল মোত্তালেব, কারণ আমরা তো মোটা খাই মোটা বুঝি, আমাদের বুঝতে পারবেন না যে দুইজন লোক আলাদা আলাদা।
এটা বুঝাইতে হলে তাহলে আমাদেরকে দেখতে হয় যে আব্দে মানাফের ছেলে কে কে ছিল। আব্দে মানাফের কয় ছেলে কে বলতে পারেন? আব্দে মানাফের ছেলে হ্যাঁ চার, মাশাআল্লাহ। আব্দে মানাফের ছেলে চারজন ছিল, একজন হচ্ছে হাশেম বিন আব্দে মানাফ, তা হাশেম হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাপ, আব্দুল কাদের বাপ হাশেম এক, দুই আল মুত্তালেব, আল মুত্তালেব দ্বিতীয় ওর ভাই, এই যে ভাইয়ের কথা আসলো। আরেকজন ছিল নৌফাল, নৌফাল। আরেকজন ছিল আব্দে শামস, কী ছিল? আব্দে শামস, জি। এ চারজন ছিল, চারজন কে এরা? হ্যাঁ, হাশেমেরা চার ভাই আর আব্দে মানাফের চার ছেলে, আব্দে মানাফের চার ছেলে। রাসূলুল্লাহ সাল্লাম যখন রসুল হলেন, নবুয়ত পেলেন, তখন তার বংশরা দুই ভাগে বিভক্ত হলো, কিছু মিত্র হলো, কিছু শত্রু হলো, স্বাভাবিক। হ্যাঁ, কিছু দোস্ত হলো, কিছু দুশ্মন হইল। এখানে জেনে রাখা ভালো, হয়তো আমাদের আলোচনাতে আসবে, আর না আসলে এখানে বলে দিলাম। সেটা হচ্ছে যে এই চার বংশ, এই চারজন থেকে চার বংশ হইল, কিন্তু চারটা গোত্র হয়ে গেল আবার। এই চার গোত্রের দুই গোত্র শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত, প্রায় কাছাকাছি এবার মক্কা বিজয় পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করতে থেকেছে। নৌফাল আর আব্দে শামসের গোত্র শত্রুতা করতে থেকেছে, বিরোধিতা করতে থেকেছে। আর দুটো বংশ বা দুটো গোত্র বাঁচে তাহলে, একটা হচ্ছে হাশেমের গোত্র, নবী সাল্লামের নিজের নিজেরটা নিজের গোত্র, আর একটা হচ্ছে মুত্তালিবের গোত্র। এই দুটো গোত্র ইসলামের কথা শুনেই তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করেছে, তাদের অধিকাংশরা সবাই নয়, তাদের মধ্যে কেউ কেউ ইসলাম গ্রহণ করেনি। যেমন হাশেম গোত্রেরই আবুল আহাব, নবী সাল্লাম আপন চাচা, সে কট্টর দুশ্মন ছিল, হ্যাঁ বড় একজন শত্রু ছিল, যার ক্ষেত্রে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হবে আর তার ওপর অভিশাপ হইতে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়াতাব আর সেও ধ্বংস হোক, সেও ধ্বংস হোক, এমনকি ওয়ামরাত ও তার স্ত্রীও ধ্বংস হোক। আল্লাহু আকবার, হাশেম বংশেরই তো থাকবে, ধানে কিছু চিটা থাকবে, হ্যাঁ ধানে কিছু চিটা থাকবে। তারপরে এগুলি পরীক্ষা, যত কাছের লোক কষ্ট দিবে তত বেশি পরীক্ষা। এই শিক্ষা আমরা পাবো রাসূলুল্লাহ সাল্লামের জীবনী থেকে, আমরা রাসূলের জীবনী শুধু কাহিনী শোনাবো না, এখান থেকে আমরা শিক্ষা নেব যে আমার কাছের লোক যদি শত্রুতা করে তা আমি ধৈর্য ধারণ করব, যেমন কামা সাবারা রাসূলুল্লাহি, যেমন রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করেছেন, আমার জন্য তিনি আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার জন্য আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আপন চাচা কষ্ট দিচ্ছে, আপন চাচি এত কষ্ট দিচ্ছে, অন্য কে এত কষ্ট দেয়? ঘরের দুশ্মন, যেমন হাতের আস্তিনে যদি সাপ ঢুকে থাকে, জি। আবার আর একজন ইসলাম গ্রহণ করেনি চাচা, কেউটা আবু তালেব ইসলাম গ্রহণ করেনি, কুফুরের অবস্থায় মরেছে, গোঁড়ামি করেছে, ও অন্ধত্ব মানুষকে ধ্বংস করে, এই শিক্ষাও পেলাম, যে গোঁড়ামি করে সে ধ্বংস হয় এটাও বুঝতে পারলাম। এত মহব্বত করে, এত মহব্বত করে, অন্য কোনো মুসলিম সাথে কম বেশি মহব্বত করতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে কোনো কাফের হাত দিতে পারেনি, উঠের বড়ি চাপাইতে পারেনি, হ্যাঁ কেউ রাঙা চোখে দেখতে পারেনি, হ্যাঁ সাহাবিদেরকে কষ্ট দিয়েছে, সাথী সঙ্গীদেরকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়া সাহস হয়নি, ভয় করতো আবু তালেবকে, প্রভাবশালী ব্যক্তি। তার ইন্তেকালের পরে আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি শারীরিক নির্যাতন শুরু হয়ে যায়, আর জীবন থেকে মেরে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে যায়, তার আগে পর্যন্ত হয়নি। মাঝে মাঝে এসে চাচার কাছে অভিযোগ করে যে ভাতিজাকে সামলাও, না হলে আমরা দেখে নেব, কিন্তু করতে পারে না, কিন্তু ইসলামের তৌফিক হয়নি। কেন তৌফিক হয়নি? গোঁড়ামি করার কারণে। সুতরাং আপনার আমার বংশলোকে যদি গোঁড়ামি করে শিরক বেদাতের ওপর, আমাদের দেশে অভাব নাই এদের, অন্ধভক্তি, এত বড় বড় হুজুররা ভুল করেছে, সবার শুধু ভুলই ধরে, এর কাজই হচ্ছে ভুল ধরা, কিবত করা, কিন্তু চোখ খুলে দেখলেন না যে আপনাকে আমি সহি রাস্তা দেখাচ্ছি না ভুল রাস্তা দেখাচ্ছি, আমি আপনাকে ভালো কথা বলছি, কোরআন সুন্নার কথা বলছি না, আপনাকে বিভ্রান্ত করছি, আপনার বিবেক নেই, আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন হিতাহিত, পার্থক্য করার ক্ষমতা আছে, অন্ধভক্তি আপনাকে ধ্বংস করবে, যেমন আবু তালেবকে ধ্বংস করেছে, জাহান্নামে নিয়ে গেছে। দুই চাচা, আর দুই চাচার কথা বলি, যখন দুই চাচা হইল তার মধ্যে একজন হচ্ছে কে? হামজা রাজি আল্লাহ তালা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো হাত, দুটো বাহু, একটা হচ্ছে ওমর আর একটা হচ্ছে হামজা। সুবহানাল্লাহ, যেই দিন ওমর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে সেই দিন থেকে আর লুকিয়ে নামাজ পড়া লাগেনি মক্কায়, প্রকাশ্যে নামাজ কাবার কাছে গিয়ে। আল্লাহ এভাবে শক্তিশালী করেছেন তাকে। এরকম জায়গায় সান্ত্বনা রয়েছে যে একটা যদি যায় তো আরেকটা আছে আমার পাশে। আর একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা, ধনাঢ্য ব্যক্তি, ইসলাম গ্রহণ করেছেন কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্তরে পৌঁছতে পারেননি। কিন্তু আল্লাহর হিকমত, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশ দীর্ঘ সময় কয়েকশো বছর ধরে তার বংশ খেলাফত সামলিয়েছে, রাজত্ব চালিয়েছে, 132 হিজরি থেকে শুরু করে 656 হিজরি পর্যন্ত আব্বাসি খেলাফত যাকে বলা হয়। আল্লাহর হিকমত, কাউকে যে রাজত্ব দিলেই সে আল্লাহর কাছে খুব সম্মানিত এমন কথা নয়, তার চাইতে অনেক সম্মানিত হতে পারে যাদেরকে আল্লাহ দেননি। হাসানকে আল্লাহ দেননি, হুসাইনকে দেননি রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তারা অনেক সম্মানিত অন্যদের চাইতে। জি হ্যাঁ, সুতরাং আপনাকে যদি কোনো কিছু না দেন আল্লাহ রাব, আপনি মনে করবেন না যে দুনিয়ার তুচ্ছ কিছু দিলেন না তার মানে আপনি আল্লাহর কাছে ভালোবাসার পাত্র নন, মনে হয় ওরাই বেশি ভালো। না না না, আল্লাহ ওদেরকে দিয়ে আরও হয়তো আরও কিছু করতে চায়, দুনিয়ায় কিছু দিয়ে বিদায় সেদায় করে দিতে চেয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে আখেরাত মহা পুরস্কার দিতে চান। এগুলো হচ্ছে শিক্ষণীয় বিষয় সিরাতুন্নবীর। যাই হোক, ফিরে আসি আসল বিষয়ে। কি বলছিলাম, হাশেম গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই হাশেম তার দাদা কোসাই থেকে পানি পান করানো আর হাজিদেরকে খাবার দেওয়ার এই দুইটি দায়িত্ব পেয়েছিলেন। তারপরে তার থেকে হাশেম থেকে তার ভাই পেয়েছিলেন, তাহলে মুত্তালিবের কাছে ভাইয়ের কাছে চলে গেল এই দায়িত্ব। ভাইয়ের কাছ থেকে আবার সোমা ওলাদ হাশেম ফিরে আসলো আবার তার ভাতিজাদের কাছে, মানে হাশেমের সন্তানদের কাছে। হাশেমের ছেলেকে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম, তাহলে আব্দুল মুত্তালিব হচ্ছেন হাশেমের ছেলে। আব্দুল মুত্তালিবের কাছে এই কোরাইশের নেতৃত্ব, কাবার নেতৃত্ব ফিরে আসলো। এই অবস্থায় ইসলাম চলে আসলো কোরাইশ বংশে। এই হাশেম বংশেই দায় দায়িত্ব থাকা অবস্থায় ইসলাম চলে আসলো। তবে আব্দুল মুত্তালিব রসুল্লাহ দাদা, তার ইন্তেকাল হয়ে গেছিলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবনে, আর তারপরে তার দেখাশোনা কে করেছিলেন, চাচা আবু তালেব। জি, আবু তালেব বাপের ইন্তেকালের পরে তিনি বড় দায়িত্বশীল ব্যক্তি এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। এই হাশেম আপন যুগের মহান ব্যক্তি ছিলেন। হাশেম কেন তাকে বলা হয়? জি হ্যাঁ, তার নাম কিন্তু হাশেম ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার বাপের নাম, এটা হচ্ছে উপাধি নাম, ডাক নাম উপাধি নাম, কিন্তু আসল নাম ছিল তার আমর, আমর তার নাম ছিল। কিন্তু হাশেম এই জন্য হাসামা এহসু মানে কোনো কিছু টুকরো করা, কোনো কিছু কিছু টুকরো করা, রুটিকে ভেঙে ভেঙে যদি টুকরো টুকরো করেন ছোটো ছোটো করে। আগে যুগে আমরা দুধ দিয়ে রুটি খেতাম, বিদেশে এসে ভুলে গেছেন তাই না, কিন্তু ছোটোকালে আমরা খেয়েছি। হ্যাঁ, দুধ দিয়ে রুটি কেমন করে খেতেন, রুটিটাকে ভেঙে ভেঙে দুধে, গরম দুধে ভিজিয়ে দিয়ে তাতে একটু চিনি ছিটিয়ে দিয়ে একটু গুড় দিয়ে, আর তারপরে এটাকে হাসামাই হাসে বলা হয়। কোনো কিছুকে চূর্ণ বিচূর্ণ করা, এটা হচ্ছে চূর্ণ বিচূর্ণকারী হচ্ছে হাশেম। তো তাকে এই জন্য হাশেম বলা হয় যে তিনি কি করতেন, ইয়াহসেমুল খুবজা, রুটিকে চূর্ণ বিচূর্ণ করতেন, টুকরো টুকরো করতেন। আর আরবরা একটা খাবার তৈরি করে, সেই রুটিগুলি গোস্তে দিয়ে দেয়, গোস্তের ঝোলের সাথে, আর দিয়ে তারপরে মিক্স করে তৈরি করে, এইটার নাম সারিদ। এটার নাম কি? সারিদ, এই খাবার। জি, এই সারিদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের ক্ষেত্রে একটা হাদিস এসেছে, কি ফাজলু, হ্যাঁ, খাদিজা আলা নিসা কাফাদলি সারিদ আলা সাইরিত তাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা হচ্ছে অন্য অন্য নারীদের উপর ওই রকমই, যেমন আরবদের ওই যুগের সমস্ত খাবারের ওপর সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম খাবার ছিল কি, সারিদের খাবার। এই হাশেম যে কাজগুলি করেছেন তার মধ্যে একটি হচ্ছে বাণিজ্যিক সফর, দুই সিজনে দুই দেশের উদ্দেশ্যে। যে দুটি বাণিজ্যিক সফরের কথা সূরায়ে কোরাইশে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, রেহলাতাস শীতায়ে ওয়াসাইফ। রেহলাতাস শীতায়ে মানে শীতকালের ভ্রমণ, বাণিজ্যিক ভ্রমণ, ব্যবসা বাণিজ্যের জন্য যাওয়া। ওয়াসাইফ আর গ্রীষ্মকালের ভ্রমণ, গ্রীষ্মকালে কোন দিকে যেতেন, ঠান্ডার দেশে যেতেন, কারণ গরমের সময় মানুষ ঠান্ডার দিকে পালাতে চায় তাই না, আর শীতের সময় গরম দেশে আসতে চায়।
শীতের সময় ইউরোপের লোকেরা মক্কা মদিনা আসা পছন্দ করে, আর গরমে সেখানে আসলে তাদের 12টা বেজে যাবে। হ্যাঁ, আর আরবের যারা পয়সাওয়ালা লোক তারা গ্রীষ্মকালে ওই সব দেশে গিয়ে কাটায়। জি, অথবা এই আরবদের মধ্যে যারা ধার্মিক লোক তারা ওইসব কাফের দেশে যায় না, তারা তাইফে চলে যায় ঠান্ডা, আবহাতে চলে যায়, আল বাহা চলে যায়, এইসব এলাকায় ঠান্ডা চলে যায়। এই দুটো বাণিজ্যিক ভ্রমণ তিনি চালু করেছিলেন, এর মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থা সুন্দর হয়েছিল, আর্থিক অবস্থা ভালো হয়েছিল। কুরাইশরা বছরে দুটা সফর করে চলে আসতো, আর সারা বছর বসে বসে আরামসে খেত, মজা। শীতকালে কোন দিকে যেতেন? দক্ষিণ দিকে। আর গ্রীষ্মকালে উত্তর দিকে যেতেন। এখন বলেন কোন কোন দেশে? উত্তর আর দক্ষিণ বলে দিলাম। গরমের দিনে কোথায় যেতেন? উত্তর দিকে, মানে শাম দেশে, প্যালেস্টাইন, জি চলে যেতেন, দামেস্ক, বর্তমান সিরিয়া, জর্ডন, লেবানন, ওই সব এলাকা, বৃহৎ শাম দেশ, এগুলোতে চলে যেতেন। এমনকি তুরস্কর কিছু এলাকাও এর মধ্যেই শাম দেশের অন্তর্ভুক্ত তখনকার। আর যখন শীতকাল আসতো তখন কোথায় চলে যেতেন? গরমের দেশ হচ্ছে এমন, এমন দেশে চলে যেতেন। শাম দেশ থেকে পণ্য নিয়ে আসলেন, মক্কাতে যা বিক্রি হলো দরকার হইলো এখানে বিক্রি করে দিলেন, বাকিগুলো নিয়ে চললেন কোথায়? ইয়েমানে নিয়ে চলে গেলেন। ইয়েমানের লোকেরা করা করাই করলো, ওরা যা ব্যবহার করাল করলো, আর বাকিটা নিয়ে তারা হিন্দুস্তান ভারতে চললো। এই ছিল তখন বাণিজ্যিক সফরগুলি। এইভাবে আরবে যেসব জিনিসগুলো পাওয়া যেত সেগুলো ভারতে পৌঁছিত, সামুদ্রিক এলাকা যেগুলো, সেগুলিতে পৌঁছিত, কেরালায়, মাদ্রাস, তারপরে চিটাগাং, বরগুনা, যাকে অনেকে বলা হচ্ছে, আর একজন আরব শেখ বলছিলেন যে বরগুনার নাম ছিল বাহরুল গেনা, আরবি নাম থেকে বিকৃত করেছে। আমরা তো সব কিছুকে গোল করে দিই না, বিকৃত করে দিই, আসলে গোল আলুর মতো করে দিই, তো বাহরুল গেনা ছিল, বরগুনা হয়ে গেছে বাহরুল গেনা। গেনা মানে হ্যাঁ ধন বা স্বচ্ছলতা, আর বাহার মানে সাগর, স্বচ্ছলতার সাগর। আর ওরা তো খেতে পেত না এখানে, বা ইয়েমেনের লোকের অভাব, এখানে মরুভূমি, পাহাড়, জি পাথর আর বালি ছাড়া কিছু নেই, কিন্তু ওখানে গিয়ে যখন দেখো সুবহানাল্লাহ কত সবুজ দেশ, আর এত সুখ এখানে দেখার পরে বললো হাজা বাহরুল গেনা, ই তো ধনের সাগর রে বাবা, তো ধনের সাগর, নাম পড়ে গেল বাহরুল গেনা। আর যুগের আবর্তন বিবর্তনে বাঙালির ওর নাম কি করে দিল? বরগুনা করে দিল। শোনা কথা বলছি, আল্লাহ আলম। তার আর একটা শোনা কথা বলিনি, যখন এটা আসলো তখন কেরালা, কেরালার নাম ছিল খাইরুল্লাহ, কেরালার নাম কি ছিল? আরবরা যখন কেরালার সামুদ্রিক এলাকায় কিনারে গিয়ে নামলেন, সবুজ, সুবহানাল্লাহ, সব রকমের ফল ফুলে ভরা, হ্যাঁ সমস্ত রকমের, মানে আল্লাহর খায়রাত, রুজির অভাব নাই সেখানে, হাজা খাইরুল্লাহ, যে হচ্ছে আল্লাহর খায়র, আল্লাহর কল্যাণ, আল্লাহর রুজি। জি হ্যাঁ, এই খাইরুল্লাহকে আর খাইরুল্লাহ উচ্চারণ না করতে পারে, আস্তে আস্তে কী হয়ে গেল? কেরালা হয়ে গেল। জি আল্লাহ আলম। জি এটা আলোচনা করেছিলেন রাবেতাতুল আলম আল ইসলামী, আমি সরদ একটু বলে দিই, খুব অনেক বড় ব্যক্তি রাবেতুল আলম ইসলামী, যার ইংরেজি নাম হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড লীগ, মক্কাতুল মুকাররমায় সারা পৃথিবীর একটি আন্তর্জাতিক সংস্থা আছে যেটা অনেক খিদমত করেছে আর করে যাচ্ছে। তো ওর জেনারেল সেক্রেটারি ছিলেন শেখ মোহাম্মদ নাসির আল আবুদি, যিনি বড় পর্যটক এই যুগের, এই যুগের ইবনে বতুতা বলা যেতে পারে, সারা পৃথিবী ঘুরেছেন। যেমন এক যুগে ইবনে বতুতা সারা দুনিয়া, ও তখনকার দুনিয়া ঘুরেছেন, তখন দুনিয়া তো আমেরিকা ছিল না, আমেরিকা তো জানতেন, আবিষ্কারী হয়নি। তো ইবনে বতুতার যুগে আফ্রিকা আর ইউরোপ ছিল, আর এদিকে চীন পর্যন্ত ছিল, তো চীন পর্যন্ত উনি গেছেন। আর যেই দেশে গেছেন, যাওয়ার পরে থেকেছেন, তখন তো আর নাগরিকত্বের অসুবিধা ছিল না, যে তোকে না সেটি দেবো দেবো না, তাই না, এসব তো ঝামেলা ছিল না। যেখানে গেছেন ওখানে উনি, যেহেতু আলেম মানুষ, ওখানে গিয়ে তিনি কাজী হয়ে গেছেন, বড় সেখানকার আলেম, ওখানে বিয়ে শাদী করেছেন, ওখানে অনেক ইতিহাস লেখা হচ্ছে, ছেলে মেয়ে হয়ে গেছে, ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে উনি কাজী থেকেছেন, আবার শ্রীলঙ্কায় চলে গেছেন, চীনেও গেছেন। জি এইভাবে সারা পৃথিবী, আফ্রিকায় গেছেন, ইউরোপেও ঘুরেছেন ইবনে বতুতা ওই যুগে। নাম শুনেছেন ইবনে বতুতার কেউ? নাম শুনেছেন? শুনেছেন। বর্তমান যুগের ইবনে বতুতা যদি কাউকে বলতে হয় তো তিনি হচ্ছেন মোহাম্মদ বিন নাসের আল আবুদি হাফেজাহুল্লাহ তাআলা। তিনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন, এখনও রেডিওতে সারা পৃথিবীর এমন এমন দেশ তিনি ঘুরেছেন যে ওই নামগুলি আপনারা এখন আমাদের কাছে নতুন, অথচ মদিনা ইউনিভার্সিটিতে 120টি দেশের ছেলের সাথে আমরা লেখাপড়া করেছি, তারপর আমাদের কাছে ওই সব এলাকার নাম বা দেশের নাম নতুন, একবার এমন এমন এলাকা ঘুরেছে। তো
ধারাবাহিক রেডিও সৌদি আরবিয়া রিয়াজ থেকে তার এইসব আলোচনাগুলি আসে বিভিন্ন দেশের তার পর্যটন সম্পর্কে। কি বলছিলাম, তো এইভাবে ভারতে আরব দেশের পণ্য পৌঁছিত। আবার ভারতে যে এই সামানগুলো দিয়ে আসলেন, ওখান থেকে কিছু সামান কিনে নিয়ে চলে আসলেন ইয়ামানি লোকেরা, নিয়ে এসে ইয়ামানে আছে। মক্কার লোকেরা যখন ইয়ামান দেশে যেতেন তো ওখান থেকে ওইগুলো ভারতের পণ্যগুলো নিয়ে আসতেন, নিয়ে আসার পরে এখানে যা লাগলো লাগলো, কিছু হইলো বিক্রি হইলো মক্কা, এখান থেকে নিয়ে চললেন শাম দেশে। শাম দেশে ওগুলো পাওয়া যেত না, প্যালেস্টাইন, হ্যাঁ দামেস্ক, হ্যাঁ লেবানন, জর্ডন, ওগুলোতে পৌঁছে দিলেন। এইগুলো ছিল বাণিজ্যিক সফর ওই যুগের, বা বাণিজ্যিক রাস্তা। জি হ্যাঁ, তো এই ছিল আজকের আলোচনা। আলোচনা করেছিলাম কার সম্পর্কে, হাসেম সম্পর্কে। হাসেমের ঘটনা একটি শোনাই, যাতে করে হাসেম পর্যন্ত আলোচনাটা আমাদের শেষ হয়ে যায়। তিনি একবার সফরে ছিলেন শাম দেশের উদ্দেশ্যে, মদিনায় গেলেন। মদিনার নাম তখন মদিনা ছিল না, মদিনার নাম কি ছিল, ইয়াসরিব। সূরা আহজাব, ইয়া আহলা ইয়াসরিব লা মুকাম লাকুম, ইয়াসরিব ছিল। ইয়াসরিবে গেলেন, তিনি যাচ্ছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য শাম দেশের উদ্দেশ্যে। সেখানে গিয়ে বিবাহ শাদী করে ফেললেন বানু নাজ্জার গোত্রের সালমা বিনতে আমর নামে নামের এক মহিলাকে বিয়ে করলেন। ভালো বংশ বানু নাজ্জার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মামা বংশ, এই জন্য বলা হয় এই বংশকে। জি, তাদের কাছে বেশ কিছুদিন থাকলেন, তারপরে সেখান থেকে বিয়ে শাদী করে কিছুদিন থেকে থেকে ওখান থেকে চলে ব্যবসা করার জন্য শাম দেশে চলে গেলেন। ওই অবস্থায় গর্ভধারণ করে এই মহিলা সালমা, গর্ভধারণ করে। যাওয়ার পরে প্যালেস্টাইনে গিয়ে গাজ্জা নামক এক জায়গায়, এখনও গাজ্জা আছে তাই না, গাজ্জা ভূমির কথা শুনছেন যে ইসরায়েলদের সাথে দ্বন্দ্ব মুসলিমদের সেখানে, এই গাজ্জায় গিয়ে তার ইন্তেকাল হয়ে গেল। একটা বাচ্চা আছে তার মদিনায়, সালমাকে বিয়ে করেছেন। সালমার পেট থেকে এক ছেলে জন্মালো মদিনায়, যার নাম তারা রেখেছিল শাইবা। তার নাম ছিল শাইবা। শাইবা কেন নাম রাখলো, শাইবা কাকে বলে আরব দেশে যারা দীর্ঘদিন থেকেছেন আরবিদের সাথে, কাকে বলে শাইবা, বোড়া, যার চুল পেকে যায়, সাবা এসিও মানে চুল পেকে যাওয়া, সাবা এসিও মানে চুল সাদা হয়ে যাওয়া, আন্ত সাহেব, যদি চুল পেকে যায় আপনার তো বলছে ও আন্ত সাহেব। হ্যাঁ, তো পাকা চুল, জন্মের সময় থেকে কিছুটা পাকা চুল ছিল, হয় এরকম কিছু বাচ্চা, তো এই জন্য ওর নাম রেখেছিল কি, শাইবা। ওই ছেলে এখন বাপ তো ওইদিকে মারা গেছে, ফেরিস্তেন মা আছে মায়ের কাছে, এখানে মামাদের বাড়িতে মদিনাতে পালিত হয়, আছে চাচারা কোথায় মক্কায়, ওরা জানে না যে আমাদের ভাই কে হাসেম মদিনায় গিয়েছিল বিয়ে করে, ওখানে আবার বাচ্চা জন্মে দেশে আর চলে গেছে ওখান থেকে, আর তারপরে মারা গেছে, ওসব খবরই নেই। হাত্তা বালাকা নাহওয়াসা বাসেনি, 7 বছর অথবা 8 বছর বয়স হয়ে গেছিল এই সাইবার। তখন চাচারা জানতে পেরেছে, তার মধ্যে একজন হচ্ছে আল মুত্তালেব, যার কথা বললাম। জি, মুত্তালেব কার ছেলে, হ্যাঁ হাসমের ভাই আব্দুল মোনাফের চার ছেলে বললাম না, তার মধ্যে একজন মুত্তালেব আর আব্দুল মুত্তালেব, পার্থক্য আছে। আব্দুল মুত্তালেবের বাপ হচ্ছে হাসেম, কিন্তু মুত্তালেব হচ্ছে হাসেমের ভাই। এই মুত্তালেব জানতে পারলো যে আমার ভাই হাসেম বিয়ে করেছিল, একটা বাচ্চা আছে, 7-8 বছর হয়ে গেছে মদিনায়। মদিনায় আসলো একবার, আসার পরে বলে আমাদের ভাতিজা আমাদেরকে দিয়ে দাও, আমরা মানুষ করব। নিয়ে গেল, উটের পিঠি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় তাকে দেখে কেউ তো চেনে না, এই বাচ্চাকে, 7-8 বছরের বাচ্চাকে তো কেউ চেনে না, ভাবলো যে এটা মুত্তালেবের গোলাম হবে, দাস হবে। মুত্তালেবের কি হবে, দাস হবে, কারণ ও গেছে একার একটা বাচ্চা নিয়ে আসছে, ওর ছেলেও নয়, অপরিচিত, তার মানে কে, ওই যুগে দাস প্রথা ছিল, তো এটা ওর কি হবে, দাস হবে, কোথা থেকে কিনেছে অথবা দাস নিয়ে এসছে। ফাকালু, তখন তারা দেখতে মাত্রে বললো হাজা আব্দুল মুত্তালেব, মানে এটা হচ্ছে মুত্তালেবের গোলাম দাস, এটা হচ্ছে মুত্তালেবের দাস। তখন সেখান থেকে নাম পড়ে গেল, মশহুর হয়ে গেল, ওর নাম কি আব্দুল মুত্তালেব, আসল নাম কি শাইবা, আসল নাম শাইবা। তাহলে রসুল্লাহ সাল্লামের দাদা মোহাম্মদ বিন আব্দুল আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালেব, যে আব্দুল মুত্তালেব দাদা রসুল্লাহ সাল্লাম, তার জন্ম কোথায়, মদিনায়, মা সালমা, জন্মের বিত্রান্ত হচ্ছে এই আব্দুল মুত্তালেব। অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন দেখতে, বড়ই সুন্দর মানুষ, আর সুঠাম মানুষ ছিলেন। জি হ্যাঁ, আর বড়ই সম্মানিত ব্যক্তি, তার জামানায় তিনি এত সম্মানিত হয়েছিলেন মক্কায় যে ওর মতো সম্মান কেউ পায়নি। ওয়াকানা সাইয়েদ কোরেশ, কোরেশের তিনি সর্দার হয়ে গেলেন, এবং মক্কার যে কাফেলাগুলি বাণিজ্যিক যেত সেগুলি তিনি মালিক, এবং তাকে সবাই শ্রদ্ধার দৃষ্টিতে দেখত। বড়ই তিনি দানশীল দাতা ছিলেন, তার নাম পড়ে গেছিল ফাইয়াজ, ফাইয়াজ মানে দাতা বা দানশীল, সখি যাকে বলা হয়। তার ডেইলি দস্তরখান লাগতো, মানে আম দস্তরখান, দস্তরখান মানে বুঝুন তো,
আম দস্তরখান লাগাইতো যে যে যার ইচ্ছা খেয়ে যাক, যার ইচ্ছা খেয়ে যাক, পাক শাক হচ্ছে খেয়ে দিয়ে লোকেরা যাচ্ছে, মিসকিনারা খেয়ে যেত, এমন কি পশু পাখি পর্যন্ত, পশু পাখিকেও খাওয়াইতো বাবুজি। এই জন্য তিনি দানশীলতায় খুব প্রসিদ্ধ হয়ে গেছিলেন। তিনি জমজমের কূপ খনন করাই সম্মানিত হয়েছিলেন, তার দ্বারা জমজমের কূপ খনন করা হয়েছিল। কেন খনন করা হয়েছিল? কারণ এই কূপ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। যখন এই মক্কা থেকে জোরহম গোত্র নির্বাসিত হয়, মানে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়, তখন তারা দেখল আমরা যখন মক্কা থেকে উচ্ছেদ হইলাম বা উৎখাত হইলাম, তো জমজম কূপটাকে একেবারে নিশ্চিহ্ন করে দেবো, যাতে করে জমজমের কেউ হদিসই না পায়। জমজাটাকে মাটি মাটি দিয়ে পুঁতে একবার নিশ্চিহ্ন করে দিয়ে চলে গেছিল। কিন্তু এই আব্দুল মুত্তালিব স্বপ্ন যোগে জানতে পারলেন, তাকে স্বপ্নে দেখানো হইল, সুবহানাল্লাহ। এই জন্য স্বপ্ন কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে হয় মালাইকা ফেরেশতার মাধ্যমে, কখনো শয়তানের পক্ষ থেকে হয়, আর কখনো দিনে যা চিন্তা চেতনা করেন তা রাত্রে দেখেন। তিন রকম স্বপ্ন, স্বপ্ন তিন রকমের হয়ে থাকে। ওয়াকাত উমেরা বিহাফরিহা ফিল মানাম, স্বপ্নে তাকে কেউ এসে বলছে যে অমুক জায়গাতে জমজম আছে, জমজমটাকে খনন করে চালু করো, জি, এবং জায়গাটি তাকে দেখিয়ে দেওয়া হইল, জি। আজকের আলোচনা এখানে শেষ করছি, বাকি ইনশাআল্লাহ তাআলা হস্তি বাহিনীর কথা আসছে, আর তারপরে বংশের পরিচয়, আরও কিছু কথা রয়েছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো।